দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত প্রকল্পগুলি থেকে বঞ্চিত জনগণকে সুবিধা প্রদানের জন্য প্রতি ঘরে সুশাসন কর্মসূচির দ্বিতীয় পর্বের সূচনা করেছে ত্রিপুরা রাজ্য সরকার জনকল্যাণমুখী বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে তৎপরতার সাথে কাজ করছে আগরতলা পুরনিগম পৌর নিগমের উদ্যোগে নয় বনমালীপুর বিধানসভার অন্তর্গত ধলেশ্বরে কামিনীকুমার সিংহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শুক্রবার আয়োজন করা হয় এক প্রশাসনিক শিবিরের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান নবীন্দু ভট্টাচার্য আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার পূর্বজনের চেয়ারম্যান সুকুমার সাহা আগরতলা শহরের কর্পোরেটর সীমা দেবনাথ মণিমুক্তা ভট্টাচার্য এবং রাজধানীর বিশিষ্ট সমাজসেবী তুষার সিনহা আয়ুষ্মান ভারত থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা জল জীবন মিশন অথবা কিষাণ সম্মান নিধি সকল প্রকল্পের সুযোগ সুবিধা সমাজে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার একই দিশায় কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টির বর্তমান রাজ্য সরকারও ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে সূচনা হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রার জনজাতিদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনা এবং পদক্ষেপের কথাও তুলে ধরা হবে সেখানে এই কর্মসূচির মধ্য দিয়ে কেন্দ্রীয় রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পে সুযোগ সুবিধা সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সরকারি উদ্যোগে বিভিন্ন পঞ্চায়েত ব্লক এবং নগর পঞ্চায়েত পৌরসভা পৌর নিগম টু পয়েন্ট জিরো যে প্রতিকূল সুশাসন সেটা প্রথমভাবে আমরা করেছি তারপর আমাদের মনে হয়েছে যে আরও কিছু সংখ্যক লোক যারা সরকারি সুযোগ সুবিধাগুলি এখনও পাননি বা তাদের কাছে পৌঁছায়নি আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিকূল সুশাসন রাজ্য সরকারের থেকে নেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এটা হচ্ছে যারা এখনও সরকারি যত স্কিম কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক বা পৌর সমস্ত যে পরিকল্পনাগুলি যাদের জন্য রচনা করা হয়েছে তারা যাতে সেই সুযোগ পেয়ে যান এবং বাড়িতে বসে আমাদের ওয়ার্ডের মাধ্যমে সেগুলি মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে মানে আমাদের প্রশাসনটাকে মানুষের ঘরে নিয়ে যাওয়া হচ্ছে যাতে সুযোগ অন্তিম ব্যক্তি অবধি যাদের জন্য যে স্কিমগুলি আছে তারা যাতে সেই স্কিমগুলি তারা সুবিধাভোগীরা সুবিধা পেতে পারেন সেই অনুযায়ী সেই কারণে আমাদের এই ক্যাম্প করা হচ্ছে এটা সারা আগরতলায় একান্নটা ওয়ার্ডে আগে একবার হয়েছে জোনাল জোনালঞ্জিত চারটা জোনালে হয়েছে জোনঞ্জ প্রথমবার আমরা প্রথম বছর যেটা প্রতি বছর করেছিলাম ওয়ান পয়েন্ট জিরো সেটা আমরা প্রতি ওয়ার্ডে করেছিলাম তারপর আমরা লক্ষ্য করেছি যে না এবার জোনাল লঞ্জ আমরা করি আমরা চারটা জোনে হয়েছে আমাদের কর্পোরেশনে চারটা জোনালে আজকে পূর্ব জোনালের এখানে আমার এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে রাজধানীর বিভিন্ন সুবিধাভোগীদের হাতে কাস্ট সার্টিফিকেট এবং পিআরটিসি সার্টিফিকেট তুলে দিয়েছেন মেয়র দীপক রিপোর্ট আর নিউজ